আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বলবো দালাল মুক্তভাবে লাইসেন্স করতে আপনাদের কত টাকা খরচ হয়, বা পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে দালাল মুক্তভাবে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কত টাকা খরচ হবে। এবং আপনি জানতে পারবেন যে পুরো আমি সিস্টেমটা দেখাবো যে সরকারের ফি কত, এবং নিজে নিজে যদি পুরো ড্রাইভিং লাইসেন্স করেন হয়রানি মুক্তভাবে তাহলে কত টাকা খরচ হবে আমি একটু জানাবো। পেশাদার অপেশাদার লাইসেন্সের দুইটা ক্যাটাগরি জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ড্রাইভিং লাইসেন্স ভিডিও আমি এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্টে জানাবে, আমি সরাসরি জানানোর চেষ্টা করব। প্রথমে বলছি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স জন্য ব্যাংক জমা কত এবং এ টু জেড খরচ কত হবে আপনাকে বলছি। আপনারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাদের প্রথমে করা যায় লাগে লার্নার। লার্নার করতে আপনার অনলাইনে লাগে 530 টাকা, 530 টাকা অনলাইন ফি। আর আপনার লার্নার করতে লাগে মেডিকেল সার্টিফিকেট, আর লাগে দেখা যাচ্ছে কারেন্ট বিলের কপি, আর লাগে ভোটার আইডি কার্ড আর এক কপি ছবি। এগুলো হইলে আপনারা এলো ড্রাইভিং লাইসেন্সের অপেশাদার লাইসেন্সের জন্য লার্নার করতে পারবেন 530 টাকা। আর দেখা যাচ্ছে মেডিকেল ফর্ম টর্ম করতে আরও দেখা যাচ্ছে 20-30 টাকা খরচ হবে। এগুলো আপনাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে মোবাইলে নেবেন। নেওয়ার পরে আপনি বিএসপি ওয়েবসাইটের মাধ্যমে লার্নার করতে পারবেন। লার্নার কীভাবে করবেন সেই নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে, সেই নিয়ে ভিডিও আছে, ভিডিও দেখে আপনারা লার্নার করে নেবেন। তাহলে লার্নার করতে আপনার 530 টাকা অনলাইনে বিকাশের মাধ্যমে কাটবে, আর দেখা যাচ্ছে 20-30 টাকা স্ক্যান টিস্কান করতে খরচ হবে। এবার লার্নার করার পরে লার্নারে দেখবেন পরীক্ষার ডেট দেওয়া থাকবে, ওই ডেটে আপনি যে পরীক্ষা দিলেন, পরীক্ষা আপনি পাশ করলেন, পাশ করলে আপনাকে লার্নার কার্ডটা ফেরত দেওয়া হবে। ফেরত দেওয়া হওয়ার পরে আপনাদের কাজ থাকবে ফাইল তৈরি করা। দেখা যাচ্ছে ফাইলটা তৈরি করতে, ফাইল পূরণ করতে, ফাইলটা ব্যাটের আশেপাশে দিয়ে নেবেন। ফাইল পূরণ করলেন, ফাইল পূরণ করলে দেখা যাচ্ছে ফাইল জমা দিলেন, তারপরে জমা আছে, ব্যাংক জমা দেওয়া লাগবে আপনাকে 2542 টাকা। যদি অনলাইনে দেন তাহলে দেখা যাচ্ছে 2600 টাকার মতো কর্তন করা হবে ব্যাংক জমা। ব্যাংক জমা দেওয়ার পরে আপনার এই যে একটা খরচ হলো 530 টাকা, আর এই 2600 টাকা ব্যাংক জমা। ব্যাংক জমা দেওয়ার এটা হচ্ছে অপেশাদারের জন্য এই খরচটা হবে। আর ব্যাংক জমা দেওয়ার পর ফাইল রেডি করে অফিস সহকারীর কাছে দেবেন, অফিস সহকারী আপনার ফিঙ্গারের ডেট ও সিল মেরে দেবে এবং ফিঙ্গার হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্সের অপেশাদারের খরচ। আর যদি বলি পেশাদারের খরচ, পেশাদারের লার্নার ফি একই 530 টাকা, ফাইল টাইল তৈরি করলেন, তৈরি করার পর আপনার ব্যাংক জমা হয়েছে 1679 টাকা, একই সেম 1679 টাকা আপনি ব্যাংক জমা দেবেন। ব্যাংক জমা দেওয়ার পরে ফাইলটা নিয়ে যে অফিস সহকারীর কাছে দেবেন। আর আপনার একটু খরচ হবে এক্সট্রা, যেটা হয়েছে পুলিশ ভেরিফিকেশন। এই ফাইল টাইল করতে বেশি টাকা লাগে না, পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ ফ্রি। এটা আপনারা থানা যেয়ে পুলিশ ভেরিফিকেশন করে নেবেন, তারপর ওইটা ফাইলের সাথে অ্যাড করে আপনি অফিস সহকারে ফাইল জমা দেবেন। ফাইল জমা দেওয়ার পরে আপনার বিআরটি থেকে ফিঙ্গার ডেট ও সিল মেরে নেবেন এবং ফিঙ্গারের ডেট দিয়ে দেবে এবং ফিঙ্গার দিয়ে আসবেন, লাইসেন্স কমপ্লিট। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফি বাবদ এই টাকাগুলো খরচ হয়, সরকারি ফি খরচ। আর এক্সট্রা দেখা যাচ্ছে আপনার কোনো খরচ না, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সরকারি ফি, বা এত টাকা আপনার সরকারকে দেওয়া লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।